গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয় সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমরা এখন শিয়ালদার সাউথ সেকশন থেকে সোনারপুর লোকাল ধরে সোনারপুরে যাব। তো সোনারপুর জাংশন স্টেশনে কি কি আছে না আছে সেগুলো সব তোমাদেরকে আমি আজকে দেখাবো। এই জায়গাটা হলো সোনারপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে এসেই স্টেশনের বাইরের দিকে যাওয়া যায়। থেকে বেরিয়ে দুদিকে দুটো রাস্তা গেছে, তো ডান দিকের রাস্তা ধরে একটু এগোলেই ওখানে পাওয়া যাবে অটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে গেলে কাছেই পাওয়া যাবে সোনারপুর পুলিশ স্টেশন। বাইরের থেকে স্টেশনের ভেতরে ঢুকলে বাঁদিকে রয়েছে লোকাল ট্রেনের টিকিট কাটার কাউন্টার। সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরে দোতলায় রয়েছে রিজার্ভেশনের কাউন্টার। স্টেশনে ঢুকে ডান দিকে ঢুকলেই দেখা যাবে জিআরপিএফ অফিস আর স্টেশন মাস্টারের ঘরগুলো সব দেখতে পাবো। ওভার ব্রিজের সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ির ঠিক নিচেই রয়েছে টয়লেট, পুরুষ মহিলাদের সব আলাদা রয়েছে, আর তার পাশেই রয়েছে যে পানীয় জলের ব্যবস্থা। সামনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে কিন্তু মানুষের লাইন পারাপারের কোনো ব্যবস্থা না, ওখান দিয়ে বাইক সাইকেল এগুলোই সব পারাপার করে। এই দেখো দেখতেই পাচ্ছ বাইক যাচ্ছে ওখান দিয়ে। সোনারপুর জাংশন স্টেশনে 4টে প্ল্যাটফর্ম রয়েছে এবং 4টে লাইন রয়েছে দেখতেই পাচ্ছ, দুটো আপের লাইন, দুটো ডাউনের লাইন। আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এই রকম বিভিন্ন রকম স্টেশন, বিভিন্ন স্টেশনের ভিডিও পেতে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।